জি-20 সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী সন্ধ্যায় নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক স্বাক্ষর হতে পারে তিনটি সমঝোতা স্মারকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভুঁইয়ার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি শৃঙ্খলা ভঙ্গ করায় বরখাস্ত জানালেন আইনমন্ত্রী পদ্মা সেতুতে রেল চলাচল আরও গতিশীল করবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার অর্থনীতির চাকা আশা স্থানীয়দের এবং বাজারে আবারও বেড়েছে আলু ডিম ও ব্রয়লার মুরগির দাম নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে আনতে বিশেষ পদক্ষেপের দাবি ক্রেতাদের স্বাগত এশিয়ান নিউজে দর্শকপুর সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে জি-20 সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর 12:40 ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে বেলা 11:13 বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দেশ ত্যাগ করেন তিনি সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে সরকার প্রধানের সফরে ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে শেখ হাসিনার এই সফরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হবে এছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে দুই সরকার প্রধানের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস উইংয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন শ্রদ্ধা নিবেদন শেষে রুশ পররাষ্ট্রমন্ত্রী স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে থাকা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন গতকাল সন্ধ্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ল্যাভরভ ডক্টর ইউনুসের বিপক্ষে বিবৃতি দিতে অস্বীকৃতির কথা গণমাধ্যমে জানানো ও ডক্টর মোহাম্মদ ইউনুস বিচারিক হয়রানির শিকার হচ্ছেন বলে মন্তব্য করার জেরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভুঁইয়ার নিয়োগ বাতিল করে দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে আজ তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর রুনা নাহিদ আক্তার এই প্রজ্ঞাপন জারি করেছেন এর আগে সোমবার সরকারের আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভুঁইয়া গণমাধ্যমকে বলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বিচারিক হয়রানির শিকার হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিবৃতিতে স্বাক্ষর না করায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভুঁইয়াকে বরখাস্ত করা হয়েছে সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের এসব কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক আইনমন্ত্রী বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিষয়ে বিবৃতি সংক্রান্ত বক্তব্য দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভুঁইয়ার শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাই তাকে বরখাস্ত করা হয়েছে এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহগীর আলম পুলিশ সুপার সাখাওয়াত হোসেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল সহ অনেকে যেভাবে করোনাকে মোকাবেলা করা হয়েছিল খুব শীঘ্রই সকলের প্রচেষ্টা এবং জনগণের সচেতনতায় ডেঙ্গু সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হবে সরকার এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর হাসান মাহমুদ আরও বলেন ডেঙ্গু যেমন মারাত্মক বিএনপি তার চেয়েও বেশি মারাত্মক ডেঙ্গু মানুষ কামড়ায় বিএনপি মানুষ পোড়ায় সুতরাং অনেক ক্ষেত্রেই ডেঙ্গুর চেয়ে বিএনপি বেশি মারাত্মক বলে মন্তব্য করেন তিনি এই উপমহাদেশ
বাংলাদেশ থেকে জি20 সম্মেলনে আর কাউকে আমন্ত্রণ জানানো হয়নি, শুধুমাত্র বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। জি20 বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ভারত। ভারত এই উপমহাদেশের অন্য কোনো দেশকে আমন্ত্রণ জানায়নি, শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে। এতেই প্রমাণিত হয় ভারতের সাথে আমাদের সম্পর্ক কোন পর্যায়ে কোন উচ্চতা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতা কক্ষিগত করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ, ফলে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। সকালে নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি পূর্ব সমাবেশে সব কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি নির্বাচন চায় তবে এ সরকারের অধীনে নয়, এই সরকার পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই অংশ নেবে। এই সরকার দিনের ভোট রাতে করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তাদের ওপর দেশের মানুষ গ্রহণযোগ্য ভোটের আস্থা হারিয়ে ফেলেছে। নির্বাচন আমরা চাই, সেই নির্বাচন অবশ্যই আমরা চাই, একটি নিরপেক্ষ নির্বাচন। সেই চাই যে আমরা সবাই যেন ভোট দিতে পারে, ভোট দিয়ে তাদের মতামতের প্রতিফলন ঘটাতে পারে। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর থেকে দুটো নির্বাচন করেছে, একটা নির্বাচনও তারা জনগণকে ভোট দেওয়ার কোনো অধিকার দেয়নি। পরীক্ষামূলকভাবে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত 82 কিলোমিটার পথে চলল বঙ্গবন্ধু এক্সপ্রেস। এতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের ট্রেনের রাজধানীতে আসা যাওয়ার বহুল কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। এই ট্রেন যোগাযোগের মাধ্যমে ফরিদপুর ও ভাঙ্গার অর্থনীতি আরও বেগবান হবে বলে আশা স্থানীয়দের। মায়ালম জেমস ও শহীদুল হক জীবনের তোলা ছবিতে বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। স্বপ্নজয়ের পদ্মা সেতুর আরেক স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে, সড়কপথের পর এবার রেলপথ পুরোপুরি তৈরি। গোটা বিশ্বকে তাক লাগিয়ে গত বছর 25 জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন দেশের দক্ষিণ পশ্চিমের সাথে উন্মোচন হয় যোগাযোগের এক নতুন ঠিকানা। পদ্মা সেতু উদ্বোধনের 1 বছর 3 মাস পর হচ্ছে অপেক্ষার অবসান। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে কমলাপুর থেকে ভাঙ্গা অংশে চলাচল করে ট্রেন। এর মধ্যে দিয়ে পশ্চিম দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগের নবদিগন্তের আরেক দ্বার উন্মোচন হবে। আগামী 10ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে রেল চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সেই চ্যালেঞ্জ মোকাবেলার দ্বিতীয় সক্ষমতা আজকে আমরা বিশ্বকে দেখিয়ে দিতে যাচ্ছি এবং এর ফলে আমরা আরও মাথা উঁচু করে বিশ্বে দাঁড়াইতে পারব। সকাল 10:07 কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি এক নজর দেখতে রেল লাইনের দুই দিকে দাঁড়িয়ে থাকে শিবচর ও ভাঙ্গাবাসী, চোখে মুখে যেন স্বপ্নজয়ের হাসি। পরীক্ষামূলকভাবে ট্রেন ভবনে আসেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। তারা বলেন, অবহেলিত রেল মন্ত্রণালয়কে ঘুরে দাঁড় করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 2011 সালের 16 ডিসেম্বর তিনি এই মন্ত্রণালয় গঠন করেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের একটি স্বপ্ন বাস্তবায়িত হলো। তা সেতু পার হয়ে ঢাকার থেকে ভাঙ্গা পর্যন্ত আজকে রেলগাড়িতে যেতে পারছি, এটা যে কত আনন্দের এটা ভাষায় প্রকাশ করা যাবে না। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এই রেল যোগাযোগ যুগান্তকারী পরিবর্তন আসবে বলে জানান রেলমন্ত্রী। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী আগামী 10ই অক্টোবর এই রেলপথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরে অল্প সময়ের মধ্যে আমরা বাণিজ্যিকভাবে এই রেলপথটি আমরা খুলে দেব। এই ট্রেন যোগাযোগের মাধ্যমে ফরিদপুর ভাঙ্গাবাসীর অর্থনৈতিক চাকা ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আমরা আসলে রেল যোগাযোগের মাধ্যমে এই যে পাটের যে কম দামটা পেত, আমি মনে আশা করি কৃষক এখন সরাসরি এই রেলের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই পাট নিয়ে তারা বিক্রি করতে পারবে। সিএসসি বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে এ প্রকল্পে এখন বিরাজ করছে বিশেষ পরিবেশ। উদ্বোধনের আয়োজনকে ঘিরে পুরো প্রকল্প এখন চলছে নানা প্রস্তুতি আর মহড়া। 2016 সালে এই প্রকল্পের কাজ শুরু হয়, 2024 সালে শেষ হওয়ার কথা রয়েছে। এরপর এই প্রকল্পটি ঢাকা থেকে কেরানীগঞ্জ হয়ে যশোর যাওয়ার কথা রয়েছে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ভাঙ্গা।
বাজারে সব ধরনের নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দিশেহারা মানুষ। এই পরিস্থিতির জন্য বেশিরভাগ ক্ষেত্রেই বিক্রেতাদের দায়ী করেন ক্রেতারা। বেশিরভাগ মানুষের অভিযোগ কৃত্রিম সংকট এবং সিন্ডিকেট করে দাম বাড়ান তারা। কিন্তু এই বিক্রেতারা যখন ক্রেতা হয় তখন আসলে বাজারের পণ্যের দাম নিয়ে তাদের মতামত কি, এ নিয়ে বিস্তারিত থাকছে কাসর আহমেদের রিপোর্টে। ক্যামেরা ছিলেন আবির হোসেন। চাউল দোকানদার, চাউল বিক্রি, তবে আমার দৃষ্টিতে চাউলের বাজার মোটামুটি ভালোই আছে, খারাপ না। তবে অন্য অন্য দিকে গেলে মাছে সবজিতে গেলে মনে হয় আকাশ ছোঁয়া, মুরগিতে তো যাওয়াই যায় না, ডিমের বাজার তো খবরই খারাপ। এই পরিস্থিতি মানুষ, আমি না শুধু, সবাই টেনশনে, কোনোখানেই হিসাব মিলাইতে পারতেছে না মানুষ। বাজারে কারণে অকারণে বাড়ছে চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। একজন চাল বিক্রেতার মুখে শুনছিলেন সেই পরিস্থিতির কথা। বলছিলেন চাল ছাড়া নাকি সব পণ্যের দামই বেশি। আমি চাউল বিসি হিসাবে এটা বলি না, আসলে সস্তা চাউল, অন্য অন্য জিনিসের সাথে তুলনা করলে চাউল সস্তা আছে। অন্যান্য ব্যবসায়ীরাও বলছেন বিক্রি কিনি করে যে টাকা হয় তা দিয়ে চলা কষ্টসাধ্য। দাম তেমন একটা না, বেশি না, আর বেশি কোন জিনিসটা বেশি না, সব জায়গায় বেশি হলে বেশি তো হবেই। কিনতে গেলে দাম বেশি লাগে, কাস্টমার আমাদের কাছে আসে, কাস্টমার বলে অভিযোগ দাম বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। আমি যখন ক্রেতা হই তখন আমারও হয়রানি হইতে হয় যে একটা জিনিসের দাম এত বেশি, এটা কেমনে কিনবো। আমি বেশি বেচে লাভ করতে হয় 5 টাকা, কিন্তু কিনতে গেলে আবার দেখা যায় 10 টাকা বেশি। আমি যে একজন দোকানদার, আমি বুঝি যে লাভ কতটুকু সীমিত। যেমন আমি পেঁয়াজ, কোন তেল, কোন সব কিছুই যে দোকানদারের কিন্তু সীমিত লাভই বেশি। ক্রেতা বিক্রেতা উভয়ের দাবি দ্রব্যমূল্য নাগালের মধ্যে নিয়ে আসার। দামটা বাড়ার কারণ খুঁজিয়া পাইতেছি না, এই কারণে মাজনকে জিজ্ঞাসা করলে কয় দাম বাড়তি, বাজার বাড়তি। এই আলু আমরা কিনতে গেলে 45 টাকা, 40 টাকা কিনছি, এই আলু মানে 50 টাকা। আমাদের কষ্ট করে কিনতে হবে, কিছু করার নাই তো, দাম বাড়লে তো খাইতে হইব, না খাই তো আর পারা যাইব না, দাম বেশি হলেও খাইতে হইব। এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে আলু, ডাল, ডিম এবং ব্রয়লার মুরগির দাম, অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। কাসর আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোন ষড়যন্ত্রই আওয়ামী লীগের বিজয়কে বাধাগ্রস্ত করতে পারবে না। উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশের জনগণই নৌকার বিজয় সুনিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক তামজিদ বিন রহমান তুর্য বলেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাকে ব্যবহার করে সংগঠন কতটুকু আগাতে পারে সেইটাই আমাদের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত, এবং সেই চিন্তা করেই আজকের এই সভাতে সামনে যেই এজেন্ডাগুলো আসবে সেই সব জায়গায় আপনারা নিঃস্বার্থভাবে নিজেদের মতামত ব্যক্ত করবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন জিয়াউর রহমান জনগণের জন্য রাজনীতি করেননি, তার রাজনীতি ছিল রাষ্ট্রবিরোধী। বিএনপির উত্তরসূরিরা একই কাজে লিপ্ত হয়েছেন, চেষ্টা করতেছে আমাদেরকে পিছে ফেলা দেওয়ার জন্য। আগেও ছিল, এখনও আছে, এখন একমাত্র এমনিকেই আমাদের বিরুদ্ধে উঠতে পুড়া রাখছে। আমাদের দেশে যারা বিরোধী দল তারা দেশ জাহান্নামে যাক, নালিশ কীভাবে দিব, 1450 বছরে যা করছে নজিরবিহীন, এটা আশেপাশের দেশের সবাই চিন্তা করে কীভাবে এইভাবে কাজ করলো। আমরা আসতে পারে আগামী নির্বাচনে নৌকা মাখা ভোট দিয়ে। সকল চক্রান্ত রাজপথে মোকাবেলা করতে বঙ্গবন্ধু সৈনিক লীগকে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে বলে জানান তিনি। আমাদের দায়িত্ব, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সংগঠনকে তার বাবার নামে, আমাদের কিন্তু একান্ত দায়িত্ব এই সামনে নির্বাচনে কাজ করা। অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের মেজ বোন ফেরদৌস আরা পাখির মৃত্যুতে গভীর শোক এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে সাজিদ নামে এক কিশোর নিহত ও 4 জন আহত হয়েছেন।
তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। দুপুরে শহরের কাউরিয়াপাড়া বাউলপাড়া নতুন লঞ্চঘাটে পারে স্পিডবোট ঘাট দখল নিয়ে এই ঘটনা ঘটে। নিহত কাউরিয়াপাড়া এলাকায় আমির হোসেনের ছেলে। স্থানীয়রা জানায় কাউরিয়াপাড়ার মসজিদের সামনে নতুন লঞ্চঘাটে স্পিডবোট ঘাট দখল নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলে পাঁচজন আহত হয়। তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে সাজিদ নামের এক কিশোর মারা যান। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের একদিন পর একটি ডোবা থেকে সামির ও তিশা নামের দুই ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। সকালে শীতলক্ষা নদীর পাশে একটি ডোবায় মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। মৃত সামির ও তিশা ওই এলাকায় অটোরিকশা চালক কামাল হোসেনের ছেলে মেয়ে। নারায়ণগঞ্জ সদর নৌথানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশের 10 বছর পূর্তি উপলক্ষে ঢাকায় আয়োজিত এক্সিবিশনে অংশগ্রহণ করেছে যমুনা ব্যাংক লিমিটেড। বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাস এবং সিয়াপের যৌথ উদ্যোগে দুই দেশের মধ্যকার পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে 3 দিনব্যাপী এই এক্সিবিশনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এক্সিকিউটিভ চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বিসিসিআই এর সভাপতি ও যমুনা ব্যাংক এর পরিচালক গাজী গোলাম মর্তুজা সহ আরো অনেকে। এবারে খেলার খবর। আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ। ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জন্য 16 জন আম্পায়ার ও 4 জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। এর আগে 2011 বিশ্বকাপে আম্পায়ারিংয়ের বাংলাদেশের এনামুল হকের নাম থাকলেও মাঠে কিংবা টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে পারেননি। রিজার্ভে আম্পায়ার হিসেবে রাখা হয়েছিল তাকে। এবারই প্রথম ম্যাচ পরিচালনার কিংবা টিভি আম্পায়ারের দায়িত্ব পাবেন শরফুদ্দৌলা। পুরুষ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। এর আগে এবছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির নারী ওয়ানডে বিশ্বকাপে শরফুদ্দৌলা আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। G20 সম্মেলনে যোগ দিতে ভারতে প্রধানমন্ত্রী, সন্ধ্যায় নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক, স্বাক্ষর হতে পারে 3টি সমঝোতা স্মারকে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভুঁইয়ার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি, শৃঙ্খলা ভঙ্গ করায় বরখাস্ত, জানালেন আইনমন্ত্রী। পদ্মা সেতুতে রেল চলাচল আরও গতিশীল করবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার অর্থনীতির চাকা, আশা স্থানীয়দের। এবং বাজারে আবারও বেড়েছে আলু, ডিম ও ব্রয়লার মুরগির দাম, নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে আনতে বিশেষ পদক্ষেপের দাবি ক্রেতাদের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সাথে থাকার জন্য।